ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। যদি পরাজিত হয় তাহলে পিকের কারণেই পরাজিত হবে। পিকের টিম যে কাজে নিযুক্ত করা হয়েছে তাদের কারণেই আরো বেশি সাংগঠনিক ক্ষতি হয়েছে। বিধানসভা ভোটের আগে বিধানসভার গেটের বাইরে দাঁড়িয়ে এভাবে বিস্ফোরক মন্তব্য শাসক দলের আর এক বিধায়কের, অনন্ত দেব অধিকারী, জলপাইগুড়ি ময়নাগুড়ির তৃণমূল বিধায়ক। 2013 সালে আরএসপি থেকে তৃণমূলে যোগ দিয়ে উপনির্বাচনে জয়, 2016 ফের দলের টিকিটে বিধায়ক, তাঁরই গলায় এখন কার্যত বিদ্রোহের সুর। আমি দিদির কাছে একটা চিঠি দিয়েছি, পিকের সমস্যার কথা আমি এক কথাই লিখেছি যে পিকে দলের সাংগঠনিক ক্ষেত্রে কোনো কাজে লাগছে না। পিকে একটা সাংগঠনিক ক্ষেত্রে ক্ষতির বিশেষ কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এমনও কি তারা যেসব ছেলে নিযুক্ত আছে সমস্তই হচ্ছে নন পলিটিক্যাল ছেলে, এরা গ্রামের মানুষের সঙ্গে মিশতে জানে না, অথচ এরা এদের মারফতে সংগঠনকে চাঙ্গা করতে চায়, এটা অবাস্তব চিন্তাভাবনা। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের 8টি আসনের মধ্যে 7টি গিয়েছে বিজেপির ঝুলিতে, তৃণমূলের ঝুলি শূন্য। লোকসভা ভোটের বিধানসভা ওয়ারি ফলে জলপাইগুড়ির 7টি আসনের মধ্যে 6টিতেই এগিয়ে বিজেপি, শুধুমাত্র রাজগঞ্জে এগিয়ে তৃণমূল। এই প্রেক্ষাপটে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন শাসক দলের ময়নাগুড়ির বিধায়ক। বহু প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ, কি বিজেপি, কি কেপিপি, কি কংগ্রেস, কি বামফ্রন্টের লোক, সমস্ত লোককেই সেই সুযোগগুলো দিচ্ছি বটে, কিন্তু এর ফলে কেউ আমাদের প্রতি আকৃষ্ট হচ্ছে না। এর কারণ কতক্ষণ পর্যন্ত আমরা গণ আন্দোলন গড়ে তুলতে পারিনি, আর এই পিকেকে দিয়ে বরং দলের মধ্যে ডিভিশন সৃষ্টি করে দেওয়া হয়েছে। এমনকি রাজনীতি থেকে অবসর নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন অনন্ত। এই বয়সে আর নীতিভ্রষ্ট হওয়ার প্রশ্নই উঠে না, রাজনৈতিক অবসর নিতে পারি। তৃণমূল অবশ্য বিধায়কের মন্তব্যকে ভালো চোখে দেখেনি। প্রশান্ত কিশোর তো পশ্চিমবাংলায় এসছে লোকসভা নির্বাচনের পরে, সুতরাং লোকসভা নির্বাচনের সাথে প্রশান্ত কিশোরের কোনো সম্পর্ক নেই। প্রশান্ত কিশোর ইলেকশন স্ট্র্যাটেজিস্ট, উনি পার্টিকে উপদেশ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন নির্বাচনের ব্যাপারে। যাদের ক্ষোভ আছে, নিজেরা সাহস করে বলতে পারছেন না, তারাই প্রশান্ত কিশোরের নাম বলছেন। সম্প্রতি প্রশান্ত কিশোরকে নিয়ে ক্ষোভ বাড়ছে শাসক দলের অন্দরে। পিকের বিরুদ্ধে মুখ খুলেছেন তৃণমূলের সাংসদ, বিধায়ক, নেতারা। কোচবিহার দক্ষিণে তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী থেকে মদন মিত্র, হরিয়ারপাড়া তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ, জটু লাহিড়ি, ক্রমেই লম্বা হচ্ছে তালিকাটা। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।